নিউহামের ইস্টহাম এলাকার সেন্ট্রাল পার্ক, আপনারা জানেন যে অত্যন্ত জনপ্রিয় একটি পার্ক এবং পরিচিত পার্ক। এর আশপাশে প্রচুর বাংলাদেশি পরিবারও কিন্তু এই পার্কটিকে ব্যবহার করে থাকেন। সেই পার্কেই পহেলা জুন রাত 12টার পরে, মানে 2 জুন যখন শুরু হয়ে যায় রাত 2:10 দিকে মধ্যরাতে, সেখানে কেউ একজন আগুনে পুরা একজন মানুষকে কেউ মানে আশপাশের বাসা থেকে দেখতে পেয়ে তারা পুলিশকে কল করেন এবং পুলিশ এবং প্যারামেডিক্স এবং ফায়ার ব্রিগেডের টিম এসে তাৎক্ষণিকভাবে আসে। তারা 2:21 কল পেয়ে 4-5 মিনিটের মধ্যেই সেখানে আসে এবং তারা সেই পার্কে ঢুকে সেই মানুষটিকে জীবিত উদ্ধার করতে পারেনি, তাকে মৃতই উদ্ধার করা হয়। এবং জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে যেই পার্কটি আসলে সন্ধ্যা 7টার পরে বন্ধ হয়ে যায়, সেখানে কিভাবে এত মধ্যরাতে একজন মানুষ সেখানে ঢুকে তার শরীরে কে আগুন লাগিয়েছে অথবা তিনি নিজে আত্মহত্যা করেছেন, এই বিষয়গুলো নিয়ে আসলে প্রশ্ন এবং আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ গতকালকে যেই পুরো পার্কটির যতগুলো এন্ট্রান্স ছিল সবগুলো প্রায় সিলগালা করে তারা ভিতরে তদন্ত করেছে। তদন্ত করার কারণে গতকাল জুবিলি সেলিব্রেশনের অনেকের হয়তো পরিকল্পনা ছিল সেই পার্কটিতে যাবেন, কিন্তু আমরা দেখতে পেরেছি যে অনেক আশপাশের অনেক মানুষ সেখানে ঢুকতে পারেননি। পুলিশ আজকে যেটা স্টেটমেন্ট ইস্যু করেছে তেমন সেখানে তারা যেটি বলেছে যে যেই মৃতদেহটি তারা সেখান থেকে উদ্ধার করেছে তার চেহারা একেবারেই বীভৎস হয়ে গিয়েছে এবং তাকে বীভৎস অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা এখন পর্যন্ত পুলিশ আসলে ডেড বডি বা লাশটিকে আইডেন্টিফাই করতে পারেনি এবং এটি এখন পর্যন্ত আনএক্সপ্লেইনড ডেথ, মানে এটি কারণ কি সেটিকে আত্মহত্যা না হত্যা সেই বিষয় নিয়ে এখনও পুলিশ কোনো ধরনের তদন্ত অগ্রগতি তারা করতে পারেনি। পুলিশ এখন পর্যন্ত লাশের আইডেন্টিফাই করার জন্য মানুষের কাছে সহায়তা চেয়েছে, যে কেউ যদি নিখোঁজ বা মিসিং থাকেন তাহলে পুলিশের সাথে যোগাযোগ করার জন্য এক ধরনের পুলিশ বলেছে। কিন্তু আশেপাশের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক, অনেকেই আমাদের কাছে গতকালকে নিউজটি করার পরে প্রশ্ন করেছেন যে এটি কি হত্যা না আত্মহত্যা। আসলে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি, শুধুমাত্র যে এখানে যিনি ঘটনার শিকার হয়েছেন অথবা যার শরীরে আগুন লেগে যিনি মারা গিয়েছেন তিনি একজন পুরুষ এইটুকু নিশ্চিত করা হয়েছে। তার বয়স, তার জাতীয়তা, এই যেহেতু তার পরিচয় এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি সেই বিষয়ে আসলে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য আসেনি। আপনারা জানেন যে জুবিলি সেলিব্রেশন নিয়ে সারা দেশেই এক ধরনের উৎসবের আমেজ রয়েছে, মানুষ এক ধরনের এত লম্বা একটা ছুটি পেয়েছেন, কিন্তু এরই মধ্যে কিন্তু ক্রাইম বা অপরাধ থেমে নেই। 1 তারিখে নিজ ডিন বা একটা মার্ডার হয়েছে 20 বছরের একটি ছেলে, তারপর ছুরিকাঘাতের ঘটনা তো বেশ কয়েকটি ঘটেছে, এরই পাশাপাশি এই যে পার্কে আগুন লেগে মৃত্যু অথবা হত্যাকাণ্ড যেটি হয়তো পরবর্তীতে জানা যাবে আসলে কী ঘটেছে তার ভাগ্যে, তারপরে আবার 2 জন রেডব্রিজ এলাকায়, মানে পূর্ব লন্ডনের আরেকটি অংশ রেডব্রিজ এলাকায়, সেখানে এই জুবিলি উৎসবেরই একটি পার্টিতে অংশ নিতে গিয়ে একজন ছুরিকাঘাতে হত্যার শিকার হয়েছেন 30 বছরের একজন যুবক। সব কিছু মিলিয়ে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এক ধরনের অবনতি এবং জুবিলি উৎসব বা সারা দেশের উৎসবমুখর পরিবেশেও কিন্তু ক্রাইম থেমে নেই, সেটি আসলে মানুষ এক ধরনের আতঙ্কের ভিতরে রয়েছেন। আজকেও আমরা যখন বের হয়েছি মানুষজন জিজ্ঞেস করছিলেন যে আসলে কী হচ্ছে লন্ডনে বা লন্ডনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন এত খারাপের দিকে যাচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু সিরিজ রিপোর্ট আমরা করব যে মানুষ কি কোনো ধরনের মানসিক চাপ, কোভিড পরবর্তীতে যেই সামাজিক চাপ তৈরি হয়েছে, মানুষের খরচ বেড়ে যাওয়ার কারণে যেই মানসিক চাপ তৈরি হয়েছে, সব কিছু মিলিয়ে মানসিক অবস্থার কী সে বিষয়ে আমরা আসলে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে আমরা হয়তো পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে একটু চেষ্টা করব যে পেছনের ঘটনাগুলো জানার জন্য বা সাম্প্রতিক সময়ে যেই এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ধরনের ক্রাইম ঘটছে তার পেছনে কী কী কারণ থাকতে পারে সেটার জন্য আমরা একজন সাইকোলজির বিশেষজ্ঞর সাথে কথা বলে আমরা রিপোর্ট তৈরি করব। তো এই হচ্ছে আসলে ইস্টহামের যে হত্যাকাণ্ডটি নিয়ে গতকাল থেকে মানুষের মধ্যে আতঙ্ক এবং প্রশ্ন রয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি সেই তথ্যগুলো আপনাদেরকে দিলাম, নতুন তথ্যগুলো আসলে আবারও আপনাদেরকে জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।